নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর আসতেছে, তীর নবীজির ডান মুবারক ভাঙা গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের সামনে তার ডাল, দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জসদে আথরের সামনে তালহা নিজের ডালটা রাখিয়া দিছে, নিজের গায়ে তীর ভরতেছে, নিজের গায়ে তীর ভরতেছে, নিজে সইতেছেন, কিন্তু ডাল নিজের ডাল নিজের সামনে না নবীর সামনে, নবীর সামনে রাখছেন। কাফিরদের পক্ষ থেকে তীর আসতে আসতে, বৃষ্টির মতো তীর আসতে আসতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালটাও ভাঙা গেছে। ডানে বামে আর কোথাও ডাল পাওয়া যায় না, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতকে ডাল বানায় দিছেন, বাম হাতকে ডাল বানায় দিছেন। ডান হাত যখন ডাল বানায় দিছেন, ডান হাত চালনের মতো হয়ে গেছে, বাম হাতকে ডাল বানায় দিছেন, বাম হাত চালনের মতো হয়ে গেছে। বাজুরে পাতায় দিছেন, বাজুর মধ্যে তীর পড়তে পড়তে চালনি, বামের সাইড পাতায় দিছেন, বাম সাইড চালনি, পিঠ পাতায় দিছেন, পিঠ চালনি, বুক পাতায় দিছেন, বুক চালনি। আল্লাহু আকবার। হযরত রাসূল পাকের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত নিজের বুকটা পাতাইয়া দিয়া নবীর গায়ের থেকে তীর আটকাইতেছেন। আল্লাহু আকবার। নবীর গায়ের তীর আটকাইতে আটকাইতে তালহা রাদিয়াল্লাহু তাআলা একবার লুটে পড়ে জমিনের মধ্যে শহীদ হয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم صلى الله وَمَوْلَانَا مُحَمَّدُ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدُ وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا জুড়ে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তাজপুর আল খিদমা সমাজ কল্যাণ সংস্থা ইমামবাড়ি হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন, দুই দিন ব্যাপী তাফসির মাহফিলের আজকের প্রথম দিন, 7 ডিসেম্বর 2019 ইংরেজি রোজ শনিবার বটতলি সংলগ্ন ময়দানে আয়োজিত বার্ষিক তাফসির মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতিরাম কাবিল সাদ ইহতিরাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদী জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও ভাইয়া, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে দিল উজাড় করে এই জন্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক মেহরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি কুরানি জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে মহব্বতের সাথে অন্তরের অন্তস্তল থেকে কলিজার ভিতর থেকে হাড্ডির মগজ থেকে সেই মুনিবের দরবারে শুকরিয়া জানাই আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সময় একেবারে হাতে কম, এই জন্য কোরআনে পাক থেকে সূরাতু হামিম আস-সাজদা এই সূরার ভিতর থেকে 33 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আজকের এই মহতি মাহফিলে আমার আলোচনার বিষয় ইসলাম প্রচারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ভূমিকা। এই বিষয়ের উপর আলোকপাতের জন্য হামিম সাজদার 33 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আলোচনা শুরু করবার আগে এই আয়াতের বিষয় কিছু আমাদের ধারণা হওয়া দরকার, এই জন্য আয়াতের ভিতর থেকে খুবই দুই একটা কথা দুই চারটা কথার ভিতর দিয়া আয়াত বুঝে নিতে হবে আমাদেরকে। আগে বুঝি আয়াতের তরজমা। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ আর কে উত্তম হতে পারে, কে উত্তম হতে পারে ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি তার কথা দিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং ওয়ামিলা সালিহা নেক কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজের পরিচয় দেয় আমি একজন সাধারণ মুসলমান। কথাগুলো ব্যাঙ্গে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু সময় শর্ট অল্প সময়ের ভিতরে কথাগুলো গুছাইয়া বলতেছি। আয়াতের সার কথা হলো সার মর্ম হলো এটা, আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তি থেকে আর কোন দামি ব্যক্তি হতে পারে না যেই ব্যক্তির মাঝে তিনটা গুণ একসাথে থাকে। কয়টা গুণ? আর একটু জোরে বলেন, তিন গুণ যেই ব্যক্তির মাঝে একত্রিত আছে। এই ব্যক্তির মতো আকাশের নিচে জমিনের উপর আর শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে না। ওয়ামান আহসানু কাওলাম মিম
من دعا إلى الله যেই ব্যক্তি তার কথা দিয়ে আল্লাহর দিকে ডাকে অর্থাৎ কথা বললে এই কথা দিয়া আল্লাহ বলে যাওয়া বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকি প্রথম গুণ হইল তার কথা দিয়া আল্লাহ বুলা বান্দাকে কার দিকে ডাকি জুরে বলতে হবে আল্লাহ বুলে যাওয়া বান্দাকে কার দিকে আমাদের দেশে কিছু লোক আছে নতুন জন্ম নিছে এরা আপনাদের এলাকায় এসা আল্লাহর বান্দারে সাদ সাহেবের দিকে ডাকে কার দিকে আল্লাহ বলছেন দা ইলাল্লাহ তার কথা দিয়া নিজামুদ্দিনের দিকে নয় সাদ সাহেবের দিকে নয় তার কথা দিয়া আল্লাহ বুলা বান্দাকে ডাকবে কার দিকে আল্লাহর দিকে ডাকবে ওয়ামিলা সালিহা এবং নেক কাজ করে ভালো কাজ করে প্রথম গুণ আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করা ডাকা দুই নম্বর গুণ ভালো কাজ করা তিন নম্বর গুণ ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন তিন নম্বর গুণ হইল সে নিজের পরিচয় দিবে আই এম লিডার অফ আওয়ামী লীগ নিজের পরিচয় দিবে আমি আওয়ামী লীগ করি নিজের পরিচয় দিবে আমি বিএনপি করি কি পরিচয় দেবে আল্লাহ কি বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল আওয়ামী লীগিন আওয়ামী লীগের পরিচয় ওয়াকালা ইন্নানি মিনাল বিএমপি আওয়ামী লীগ পরিচয় নয় বিএমপি পরিচয় নয় রাজনীতির দলের পরিচয় নয় বংশের পরিচয় নয় সৈয়দ গোষ্ঠীর পরিচয় নয় তালুকদারির পরিচয় নয় বরং পরিচয় একমাত্র দিবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন একমাত্র তার পরিচয়টা বলবে আমি আর কেউ নয় আমি হলাম একজন সাধারণ মুসলমান কয়টা গুণ আরেকটু জোরে তিন গুণ যে দিবে আসমানের নিচে জমিনের উপরে তার থেকে দামি আর কোন ব্যক্তি হতে পারে না কিন্তু আর একটা কথা একসাথে বলতে পারি এই তিনটা গুণ বর্তমান যুগে দাওয়াত ও তবলিগ যারা করে তাদের মাঝে পাওয়া যায় তিনটা গুণ একসাথে কার মাঝে পাওয়া যায় দাওয়াত ও তবলিগের কাজ যারা করে তাদের মাঝে পাওয়া কথা বলেন দাওয়াত ও তবলিগের কাজ যারা করে দেখেন দাওয়াত ও তবলিগের পাঠ কিন্তু দুইটা আমি আগে এটারে বাদ দিয়ে দিয়েছি সাত সাবের দিকে না কার দিকে আর একটু জোরে বলি কার দিকে ডাকবে আল্লাহর দিকে আল্লাহর দিকে এখন ডাকতেছেন কারা যারা সূরাওয়ালারা উলামায়ে কেরামের সাথে যারা আছেন এরাই আল্লাহর দিকে ডাকে সাহাবের পক্ষে যারা কাজ করে এরা দাওয়াত ও তবলিগের নামে দল বড় করার কাজ করে এরা দল বাড়া নিতে দল কার দল বড় এটা হলো উদ্দেশ্য তাবলিগ আল্লাহর দিকে বান্দাকে ডাকা এটা উদ্দেশ্য বাইরে আমার তুলে ওলামায়ে কেরামের নেতৃত্বে যে দাওয়াত ও তবলিগ চলতেছে এই দাওয়াত ও তবলিগের ব্যক্তিদের কাছে তিনটা গুণ একসাথে পাওয়া যায় এরা বান্দাকে আল্লাহর দিকে ডাকে এবং নেক কাজও এবং নিজের পরিচয় দেখি সাধারণ একজন আসলে
দাওয়াত তবলিগের কাজ ইসলাম প্রচারের একটা বিশাল মাধ্যম। যেহেতু আমার বিষয় সাহাবায়ে কেরামের ইসলাম প্রচারে সাহাবায়ে কেরামের ভূমিকা, এই জন্য এই আয়াতটা পাঠ করছি। এই আয়াত যাদের উপর বার্তায় দাওয়াত তবলিগের সাথীরা, এই দাওয়াত তবলিগ এটা আজকের কি নতুন বিষয়? কি বলে জুরে বলেন, নতুন না পুরাতন? আর একটু জুরে বলেন, কত বৎসর আগের? কেমন পুরাতন? আপনারা 1400 বছর আমার হুজুর বলছেন, আমি বলি না, বরং তার থেকেও আরো পুরাতন। তাবলিগ মানে পৌঁছায় দেওয়া। তাবলিগ মানে কি? তাবলিগ আরবি শব্দ, বাংলা অর্থ হইল পৌঁছায়া। তাবলিগের অর্থ যদি পৌঁছায়া দেওয়া হয়, তাহলে তাবলিগ নবীও করছেন, সব নবী করছেন, সব ফেরেশতা করছেন। তাবলিগের কাজ জিবরিল আলাইহিস সালামও করছেন, তাবলিগের কাজ স্বয়ং আল্লাহ তাআলাও করছেন। তাবলিগ মানে পৌঁছাইয়া দেওয়া। এই 30 পারা কুরআন আমাদের কাছে পৌঁছাইয়া দিবেন কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কথাগুলা দিয়া জিবরিলকে আল্লাহ পাঠাইয়া দিবেন, তাহলে পৌঁছানোর মূল মালিক আল্লাহ। সুতরাং সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে তাবলিগ করছেন কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরপরে আল্লাহ দেওয়ার পরে এই কথাগুলা জিবরিল নবীর কাছে পৌঁছাইছেন, নবীর কাছে পৌঁছাইছেন, আরবিতে বললে নবীর কাছে তাবলিগ করছেন। নবীর কাছে কি করছেন? তাবলিগ করছেন। তাহলে জিবরিল তাবলিগ করছেন, জিব্রাইল কি করছেন? তাবলিগ করছেন। নবীজির কাছে জিব্রাইল পৌঁছানোর পরে নবীজি গাত্তি বাইন্দা করে রাখা দিয়েছেন, নবীজি আমাদের কাছে পৌঁছাইছেন না, আল্লাহ নবীর তাবলিগের হুকুম দিছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, বাল্লিগ তাবলিগ করো। বাল্লিগ মানে কি? তাবলিগ করো যা তোমার কাছে দিছি, মা উনজিলা ইলাইক যা তোমার কাছে নাজিল করেছি, সবগুলার তাবলিগ আমার বান্দাদের মাঝে করো। তাহলে বোঝা গেল আমার নবীও তাবলিগ করছেন, জিব্রাইল ফেরেশতাও তাবলিগ করছেন, আরশের মালিকেও কি করছেন? কথাগুলা বলেন না, আল্লাহও তাবলিগ করলেন, জিব্রাইলও তাবলিগ করলেন, মুহাম্মাদুর রাসূলও তাবলিগ করলেন, নবীজির 16 লক্ষ সাহাবায়ে কেরাম এরাও তাবলিগ করছেন নি না করেন নাই? এরা যদি তাবলিগ না করতেন, আজকে এই জায়গায় এই মাহফিলটা হইতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাবলিগ করছেন, জিবরিল ফেরেশতা তাবলিগ করছেন, নবীগণ তাবলিগ করছেন, আমার নবী তাবলিগ করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাবলিগ করছেন। যদি এরা তাবলিগ কইরা থাকেন, তাহলে আমাদের সমাজের কিছু দুস্থ আছে, বুঝে হোক আর আনা বুঝে হোক, ওই যারা তাবলিগ করে তারা কাফির, যারা তাবলিগ করে এরা বলে না, শুনেন নাই আপনারা? যারা তাবলিগ করে এরা কাফির। তাহলে তাবলিগ করলে যদি কাফির হয়, নবীজি তাবলিগ করছেন, ফতোয়াটা কেন দি যায়? সাহাবায়ে কেরাম তাবলিগ করছেন, ফতোয়াটা কোন দিকে যায়? জিবরাইল তাবলিগ করছেন, ফতোয়াটা কোন দিকে যায়? আল্লাহ তাবলিগ করছেন, ফতোয়াটা কেন দি যায়? বুঝেন নাই, বুঝেন নাই? এরার কোথায়? তাবলিগ করলে যদি কাফির হয়ে যায়, আল্লাহ রাসূলকে কাফির বানায়, তুই সুন্নি আইলে কই থেকে? কথা বলেন ঠিক কি না? সুন্নি কারে কয়? নবীজির সুন্নত মাইন্না সুন্নি। কথা বলেন ঠিক কি না? নবীর সুন্নত যে মানে তারে কি কয়? যারা ফতোয়া দেয় তাবলিগ যারা করে কাফির, এরা নবীর সুন্নত খুব বেশি মানে।
মানেনি। আর একটু জুড়ে বলেন, আরে আমরার দেশের একটা সিস্টেম আছে, আমরার দেশ এমনি বাটফারের দেশ, কয় একটা করে আর একটা, সাইনবোর্ডে একটা, ভিতরে আর একটা, কথা বলেন ঠিক কিনা, সাইনবোর্ডে একটা, ভিতরে আর একটা। দেখছেননি কোন দোকানে কি লেখা থাকে, এই দোকানে বেজাল মধু পাওয়া যায়, আসেনি কোন দোকানে লেখা, কোন দোকানে লেখা আছে বেজাল মধু পাওয়া যায়, এই জায়গায় বেজাল ঘি পাওয়া যায়, কি লেখা থাকে, খাঁটি ঘি, এই জায়গায় খাঁটি ঘি, এই জায়গায় খাঁটি মধু পাওয়া যায়, কিন্তু খাঁটি মধু পাওয়া যায় যে সাইনবোর্ডে লেখা, এই গোলের এই গোলের সব ঘি কি খাঁটি, কথা বলেন না, কথা বলেন না, বেজাল যেই জায়গায় এই জায়গায় তাকে খাঁটি, কথা বলেন ঠিক কিনা, যেই জায়গায় বেজাল সেই জায়গায় কি থাকে, নামে আর কাজে বেজাল, নাম হইল আনারস, অথচ রসে ভরা, আনারস মানে রস নাই, আনারসের নামের মাঝে নামের অর্থ রস নাই, কিন্তু ভিতরে রস ভরা আছে না নাই, বেদানা যেটার দানা খালি গুটায়, এটার নাম হলো বেদানা, তোলে দানা, বেদানা মানে দানা সারা, অথচ বেদানা কই যার মাঝে দানা আছে, কথা বলেন ঠিক কিনা, আমাদের কাতিয়া গ্রামে এক বেচারা বয়স 100 কম না, তার নাম কাঁচা মিয়া, কাঁচা মানে হইলো কাঁচা, অথচ মাথার থেকে পা পর্যন্ত আস্তা ফাইকিয়া একবারে কিয়ামত, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, ও ভাই আপনাদের এই থানার নাম কি, পার্শ্ববর্তী থানার নাম নবী গই, নবী গই মানে গঞ্জ মানে বরফুর, নবী মানে নবী, নবী গই মানে যেখানে নবীরা বরফুর, আসেনি নবী একজন, নাম নবী গই, নবী একজন নাই, বিশ্বনাথে এক এলাকার নাম আছে দশ গোষ, দশ গড়, কি এলাকায় গড় দশটা নেই, গড় দেখি 82টা, নাম কি, নাম দশ গড়, বাঁশখালী, চট্টগ্রামের একটা এলাকার নাম বাঁশখালী, বাঁশখালী মানে বাঁশ নাই, অথচ আস্তা বাংলাদেশের বাঁশ হেরা দে, কথা বলেন ঠিক কি না, রংপুর অর্থাৎ রং দিয়া বরফুর, আসলে রং একটাও নাই, কথা বলেন ঠিক কিনা, ঢাকা, ঢাকা মানে কি জানেননি, এই যে এই যে ঢাকা মানে গুড়া, ঢাকা মানে, ঢাকা মানে গুড়া, গিয়া দেখেন ঢাকার মাঝে যত আলু ভর্তা চা চাটনি সব উঠলা, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, এমনকি মহিলা সুদ্ধা উঠলা, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, ঢাকা সবচেয়ে বলে ঢাকা গুড়া, গিয়া দেখা যায় উতলা, খুলনা, খুলনা মানে খোলা, খুলনার মহিলার পর্দা নিছেন বাইরা, আমার বাঁশখালি এর তো হইলো বাঁশ নাই, অথচ বাঁশ তারা সাপ্লাই করে, কাঁচা মিয়া ফাঁক মারে কয়ে কাঁচা মিয়া, বেদানা দানা থাকলে তারে কয়ে বেদানা, আনারস রস থাকলে তারে কয়ে আনারস, সুতরাং সুন্নি যারা সুন্নতের কাছে না তারার নাম সুন্নি, ভিতরে একটা বাহিরে, গুস্তাখি মাফ করবেন, কেউ কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি নিজের যে পোস্টারে সুন্নি লেখেন, একটু আপনি নিজে যে পোস্টার লাগাইতেছেন, আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখেন না কতটুকু সুন্নত আছে, টুপি নাই মাথায়, থুতাত নাই দাড়ি, যখন জোহরের নামাজ সরে তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখের মিছিলের মাত্র শুরু, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, নামাজ পড়া যায় না হেরার মিছিলের যন্ত্র নাই, নামাজ সেরা তুমি কোথাকার সুন্নি হইলা, টুপি বাদ দিয়া কি তা কোথাকার সুন্নি, দাড়ি বাদ দিয়া কোথাকার সুন্নি, তোমার মধ্যে সুন্নতের লেশ মাত্র নাই, তুমি কিসের আমার সুন্নি, কথা বলেন ঠিক কিনা, মায়েরা আমার দাও তো তবলিগ হইল দিন প্রচারের সবচেয়ে বড় হাতিয়ার মিডিয়া, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলাম প্রচারের স্বার্থে দাওয়াত ও তবলিগের কাজ করছেন নি না করেন নাই, সাহাবায়ে কেরাম কি দাওয়াত ও তবলিগের কাজ করেন নাই, আশ্চর্যের কারবার,
আমার কাছে একখান কিতাব আছে আরবি কিতাবের বাংলা অনুবাদ, লেখক আরব দেশের একজন শেখ, আরব দেশের শেখ, উনি কিতাব লিখছেন দাওয়াত তবলিগের বর্তমান মেহনত যে চলতেছে, এই মেহনতের একেবারে হাঁকা অনুযায়ী নমুনা অনুযায়ী 1400 বছর আগে সাহাবায়ে কেরাম দাওয়াত তবলিগের কাজ করতেছেন করছিলেন। আরবের শেখ ঢাকার কাকরাইল এলাকার মধ্যে আইসা একবার দেখতেছে মানুষ কাটি লইয়া লইয়া, থালা বাসন লইয়া, নিজের বিছনা লইয়া, নিজের টাকা লইয়া, নিজের পয়সা লইয়া আল্লাহর রাস্তায় ঘুরতেছে, দেখা দেখা চক্ষুর পানি ভাসতেছে, কাঁদতেছেন কাঁদতেছেন, জিজ্ঞাসা জিজ্ঞাসা, মানুষ জিজ্ঞাসা করে আপনি কেন কান্দেন, সে ডাক দিয়া বলে আরে এই বাংলাদেশের কাকরাইল মসজিদ থেকে যে জামাতগুলা পৃথিবীর আনাচে কানাচে যায় এটা এটা তো জানতাম মদিনাওয়ালা নবীজির কাজ, নিজে কিতাব লিখছি নবীজির যুগে এরকম দাওয়াত তবলিগের জামাত গেছি কিন্তু ভাবতাম এইরকম জামাত পৃথিবীতে হয়তো কোথাও নাই, আরব দেশে তো নাই, আমার গ্রামে নাই, আমার এলাকায় নাই, আমি কিতাব লিখছিলাম 34টা জামাত নবীর যুগে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাহবর হইয়া আমির হইয়া জিম্মাদার হইয়া দাওয়াত তবলিগের কাজ নিয়ে 34টা জামাত দুনিয়ার আনাচে কানাচে গেছে, আমি কিতাবে পড়তেছিলাম আর চক্ষু দিয়া পানি পড়তেছিল যে এরকম জামাত পৃথিবীতে আজকালকে আছে কিনা। বাংলাদেশের মধ্যে কাকরাইল যখন আইসা দেখলাম এই নবীজির যুগে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম যেভাবে নিজের গাত্তি লইয়া থালা বাসন লইয়া তারা দাওয়াত তবলিগের কাজে যাইতেন একই ডিজাইনে কোনো বেশকম নাই, বাংলাদেশের কাকরাইল থেকেও তাবলিগ জামাত যা 1400 বছর আগের দাওয়াত তবলিগের মেহনত আর বর্তমানের দাওয়াত তবলিগের মেহনতের সাথে উনি তুলনামূলক আলোচনা করে বলছেন আমি রিসার্চ করে গবেষণা করে 34টা জামাত পাইছি, কাকরাইল থেকে যেরকম জামাত যায় নবীও নিজের হাতে মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামকে পাঠাইতেন। 34টা জামাতের মাঝে একটা জামাতের কথা শুনাই, তাদের এলাকা সদস্যদের এলাকা হইল মদিনা শরীফ, তাদের বাড়ি হইল মদিনা শরীফ, নবীজি জামাত বানাইয়া মসজিদে নবীর থেকে এক জামাত পাঠাইছেন রুম দেশে পাঠাইবেন, রুয়ানে কি রুখ হইল রুম দেশ, রুম দেশের দিকে যাবেন প্রায় 8-9 জন সদস্য, এই 8-9 জন সদস্যের মধ্যে একজন আমির ছিলেন, আমির সাহেবের নাম হযরতে হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির সাহেবের নাম কি হাজিম ইবনে আস, আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাজিম আমর ইবনুল আসের ভাই, হযরতে হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে তাকে আমির বানাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে 8-9 জনের জামাত রুম দেশের দিকে পাঠাইছেন, প্রত্যেকের মাথায় থালা বাসন, প্রত্যেকের মাথায় বিছনা, যার যার টাকা যার মাল নিজের মাল নিজের টাকা নিজের সম্পদ লইয়া আল্লাহর রাস্তায় তারা রওনা দিছেন যাইতেছেন, মদিনা শরীফ থেকে যখন যাইতেছেন মক্কা শরীফের কাছে গেছেন, মক্কা শরীফের কাছে যাওয়ার পরে আবুল আহাব উতবা সাহেবরা দেখিয়া হেরার গায়ে আগুন লাগতেছে, রাস্তা দিয়া নবীর জিগে তবলিগি জামাত যায় আবুল আহাবের গায়ে জ্বলতেছে, উতবার গায়ে জ্বলতেছে, সাহেবার গায়ে জ্বলতেছে, আবুল আহাব তাবলিগ জামাত রে লিখা গাইল দে কয়েক কাফিরের গোষ্ঠীরা যায়, আবুল আহাব কারে কাফির কইছে তাবলিগ জামাত নবীর সাহাবায়ে কেরাম রে, আসলে নবীজির সাহাবীরা কাফির না আবুল আহাব কাফির, আওয়াজ দিয়ে বলেন কে কাফির, আরো জোরে বলেন কে কাফির, আবুল আহাব নিজে কাফির হইয়া গাইলটা দিছে কারে, কারে গাইল দিছে তাবলিগ জামাতরে, হেরারে গাইল দিছে অর্থাৎ নিজেরটা হেরারে দিছে, নিজেরটা নিজেরটা হেরারে দিছে, আচ্ছা মাফ চাই, এখন যদি এই যুগে যদি তাবলিগ জামাত দেখা যদি কেউ কয় হাফিরের বাচ্চারা যায় এই কথাটা সাহাবায়ে কেরামের সাথে মিলতেছে না আবুল আহাবের সাথে মিলতেছে, কথা বলেন কথা বলেন কথা বলেন কার সাথে মিলতেছে,
দুস্থ পায়ে ধরে মাফ চাই, আমি এমন কাজ করতাম না যে কাজ আবুল হাবের সাথে মিলে, এমন কাজ করতাম না যে কাজ কাফিরের সাথে মিলে, এমন কাজ করতাম না যে কাজ হিন্দুর সাথে মিলে। আজকে তাবলীগ জামাত দেখিয়া যারা কাফির কাফির কয়ে তাবলীগ রে গাইল দে, মঞ্চে বসে যারা তাবলীগের জামাতকে কাফির কয়ে ডাক গাইল দে, ও দুস্থ তোমার গাই আবুল হাবের সাথে মিলতেছে, আবুল হাবেও কাফির বলতো তুমিও কাফির বলতা, সুতরাং তোমার মাঝে আবুল হাবের মাঝে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার লক্ষ্য করে শুনুন, জামাত যখন যাইতেছে আল্লাহু আকবর রুম দেশের মাঝে গেছে, রুম শহরে পৌঁছার সাথে সাথে এলাকার লোকেরা ছিল খ্রিস্টান, রুম দেশের মানুষ ছিল খ্রিস্টান, বাদশাহও ছিল খ্রিস্টান। বাদশাহ যখন তারা এলাকায় গেছেন, গিয়া তাবলিগের একটা নিয়ম আছে, কোন তাবলিগ জামাত যদি নতুন কোন এলাকায় যায়, প্রথম দিনে দুইটা গাস্ট করে, প্রথম দিনে কি করে দুইটা গাস্ট, প্রথম দিন জোহরের পরে এক গাস্ট করে, এটারে কয় খুসুসি গাস্ট, খুসুসি মানে বিশেষ বিশেষ ব্যক্তি বর্গের কাছে গাস, খুসুসি বুঝছেন না, খুসুসি মানে দেখকে দেখকে গাস, এটা হলো খুসুসি শব্দ। আমার খালা তো এক ভাই ইংল্যান্ড থাকে, মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ছে, হ্যাঁ তাবলিগ করে, তো একদিন আমার কয় ভাই সাহেব আসো গাছতে যাই, এইটা আবার কোন জাতের গাছ বে, তাবলিগ জামাত নাই কিসের গাছ, তো আমার কয় কুসকুসি গাছ, কি কয় কুসকুসি গাছ, এটা বলে কুসকুসি গাছ, কুসকুসি না কুসুসি, খুসুসি মানে বিশেষ খাস বিশেষ। আয় খাস আয় খাসান রাসূল অক্তে দুআ হে, আয় খাস আয় খাসান রাসূল অক্তে দুআ হে, উম্মত পে তেরি আকে পড়া আজব, উম্মত পে তেরি আকে আজব অক্ত পড়া হে, উম্মত পে তেরি আকে আজব অক্ত পড়া হে, যদিন বরি শান সে নিকলা তা বতন সে, যদিন বরি শান সে নিকলা তা বতন সে, পরদেশ মে ও আজ গরিবুল গুরাবা হে, পরদেশ মে ও আজ গরিবুল গুরাবা হে। আয় খাসা বিশেষ খুসুসি গাছের জন্য সাহাবায়ে কেরাম দুই চারজন মিল্লা ভাবলেন, আমরা যখন রুম দেশের মধ্যে আসছি উমুমি গাছ করব আসর পরে, যখন জোহরের টাইম আমরা একটু কুসুসি গাছতে যাই, কুসুসি গাছ তো মানি হলো দিনের বড় দুনিয়ার বড় বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের কাছে যাওয়া, কাছে যাওয়া বড় বড় আলিমের কাছে যাওয়া, বড় বড় মুফতি সাহেবের কাছে যাওয়া, ইমাম সাহেবের কাছে যাওয়া, দুনিয়ার বড় মনে করেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তাদের কাছে যাওয়া, বিশেষ বিশেষ ব্যক্তি দিককে যাওয়া। তো সাহাবায়ে কেরাম ভাবলেন না, অত তবলিগের কাজ যখন লইছি তো খুসুসি একটা গাছ করি, প্রথমেই তারা টার্গেট করলেন রুম দেশের বাদশার কাছে আমরা দাওয়াত লইয়ে যাই, কার কাছে আর একটু জুড়ে বলেন, রুমের বাদশার কাছে যাইবেন, নিয়ত করছেন পাকা পুত্র জামাত লইয়া রানা দিবেন, এর আগে ভাবলেন বাদশার কাছে তো এত সহজে যাওয়া যায় না, সেক্রেটারি থাকে সিকিউরিটি গার্ড থাকে এর মাঝে আবার চেক পোস্ট থাকে, যদি যত বড় বাচ্চা এত চেক পোস্ট থাকে, যত বড় রাজা এত চেক পোস্ট থাকে, আমাদের এলাকার মেম্বার সাহেবের সাথে আমরা সহজে দেখা করতে পারি, যেহেতু উনি আমাদের এলাকার, উনি আমাদেরকে চিনেন আমরাও উনাদের উনাকে চিনি, এই জন্য সহজে সাক্ষাৎ করা যায়, যেহেতু একজন মেম্বার সাহেব একটা গ্রামের সাথে সম্পৃক্ত, রাজা তো আস্থা দেশের সাথে সম্পৃক্ত, আস্থা দেশের মানুষ সাক্ষাৎ করবে, কিন্তু কোন কোন মানুষ হয়তো উল্টা পাল্টা থাকতে পারে, বোমাও মারতে পারে, এই জন্য সিকিউরিটি গার্ড আছে, একটা আছে দুইটা আছে দশটা আছে, কিন্তু দুস্ত দুনিয়াবি যারা রাজা বাচ্চা আছে, বেদিন রাজা বাচ্চা যারা আছে, তাদের তো সিকিউরিটি গার্ড লাগে, তাদের চেকপোস্ট লাগে, কিন্তু আল্লাহর অলি যারা রাজা বাচ্চা তাদের কোনো চেকপোস্ট লাগে না, বডি গার্ড পর্যন্ত লাগে না।
সাইয়েদুনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধেক পৃথিবীর থেকে আরো বেশি এলাকার বেশি পৃথিবীর রাজত্ব করেছেন, অর্ধেক পৃথিবীর থেকে বেশি এরিয়ার রাজত্ব করছেন, না শুধু বাংলাদেশের, বাংলাদেশ কি দেশ হইল নি, বিশ্বের মানচিত্রের গিয়া মধ্যে গিয়া খুঁজা দেখেন খালি চোখে দেখা যায় না, 50,000 পাওয়ারই চশমা লাগাইলেও হওয়া যায় আমরা দেশ খান, অর্ধেক পৃথিবীর থেকে বেশি এরিয়ার রাজত্ব যে উমর করেছেন, এই উমর উমরকে দেখবার জন্য রুমের বাদশা খ্রিস্টান বাদশায় ওয়ফদ পাঠাইছে, কিছু লোক পাঠাইছে, কিছু লোক পাঠাইছে, যাও তোমরা সাক্ষাৎ করে আসো দেখে আসো উমর কিরকম, পাঠাইছে কাফেলা পাঠাইছে কিছু লোক দেখার জন্য, এরা আসছে আইসা উমর রাদিয়াল্লাহু তাআলার তুকায় খুঁজা কোনার বাড়িটা কই, তো একজন দেখায় এই যে বাড়ি, বাড়ির দিকে ছায়া দেখে সোনের ঘর এখনো লড়ে কই ইন্না লিল্লাহ, কি কো এটা কি উমরের বাড়ি, বলে হ্যাঁ উমর কই আসো, দুইরা লইয়া গেছে গিয়া দেখে খেজুর গাছের বাগানের নিচে বিছনাও নাই বেডও নাই ছাটিও নাই, ঘাসের মাঝে ঘুমাইছেন, বালিশও নাই, আত্রে মাথার নিচে রাখিয়া ঘুমাইছেন, ডাইনে পুলিশ নাই, বামে র‍্যাব নাই, পিছনে আর্মি নাই, মাথার দিকে বিডিআরও নাই, হে কই কি কো এইটা উমর নি, বলে এইটা উমর কই, আমরার বাচ্চারা আমাদের দেশের বাচ্চার কাছে যাইতে হলে 32টা গেট আছে, 32 বার চেক করা হয়, এর মাঝে কত আর্মি রেপ পুলিশের কাছে ইন্টারভিউ দেওয়া লাগে, তোমরা এত বড় বাচ্চা অর্ধেক পৃথিবীর থেকে বেশি বড় বাচ্চা, বেশি বড় এরিয়ার অর্ধেক পৃথিবীর থেকে বেশ অর্ধেক পৃথিবীর রাজা, উনার বাড়িও এরকম ঘুমাইছেন বিছনাও নাই বালিশও নাই আর একটা পুলিশও নাই বডিগার্ডও নাই, কেমনে থাকে, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন আমাদের মুসলমানদের রাজা বাদশারা এরকমই, আমরা একে বাদশাহি করি কিন্তু রাজা বাদশা যারা হন এরা মনে করেন জনগণের খাদিম, এরা বাইরে বাইরে গিয়ে জনগণের খেদমত করেন, রাত্রেও জনগণের খবর লন দিনেও জনগণের খবর লন, হেরা হেরা বাদশা হইয়া অর্ধেক পৃথিবীর থেকে বেশি এরিয়ার বাদশা হইয়াও জনগণের খবর লয় আর আমরা এত বড় এলাকার মেম্বার হইয়া আর জনগণ লাগে না, কথা বলেন দেখি এরা কই আশ্চর্যের কারবার, বুঝতে তো পারলাম না, বুঝতে তো পারলাম না কি ব্যাপার, এত বড় বাচ্চা হইয়া কেমনে থাকে, সাহাবায়ে কেরাম বেশি ব্যাখ্যা দিয়া না দিয়া শর্টকাট কইরা বুঝাইছেন মুসলমানের বাচ্চারা সত্তাকে সততার সাথে সম্পৃক্ত, ইনসাফের সাথে কায়েম থাকে, ন্যায় বিচার সব সময় করে, এই জন্য তাদের পক্ষে আস্থা দুনিয়াও আছে, তাদের পক্ষে আল্লাহও আছে, মুসলমানের বাচ্চাদের শত্রু আর দুশ্মন পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমরা দেশের একজন এমপি একজন মন্ত্রী নবী গোনাই তৈলে আগে পুলিশ 10 গাড়ি পিছনে পুলিশ 10 গাড়ি বামে পুলিশ 10 গাড়ি ডাইনে পুলিশ 10 গাড়ি এরা ভালো করে বেষ্টন করে লইয়ায় কেন জানেননি, কারণ আছে, কারণ এই মন্ত্রী সাহেব বাণিজ্য মন্ত্রী, পেঁয়াজ কিনে আনে 13 টাকা দিয়া, আমরার কাছে বেচে 250 টাকা দিয়া, 250 টাকা দিয়ে যে পেঁয়াজ বেচে 13 টাকার পেঁয়াজ 20 টাকার পেঁয়াজ যে এত টাকায় বেচতেছে, এই এত টাকা যায় কই মন্ত্রী সাহেবের মুবারক পকেটে, কথা বলেন ঠিক কিনা, বলে হুজুর তো ফগেটে গেলে কি হয়, বলে এটা ফগেট মার, কেমনে ফগেট মার হইলো, ফগেট মারে যেভাবে সেদাইতে চায়, ফগেট মায়ের দরা খাইলে মানুষে কি সালাম দেয় ভাবে, সুমা দে সুমা দে, ফগেট মায়ের দরা খাইলে দেখবেন ইয়া আল্লাহ যার আত নাই বেহা একো আমারে দেখায় দে বুঝি একটা আমিও দেই, অত সহি রাত না, কথা বলেন ঠিক কি না, ফগেট মায়ের মতো এরারে জনগণে খুঁজে ফিটবার জন্য মারবার জন্য কেন, বলে জনগণ যারা পকেট মাইরা ধরা খাইছে এরা তো ডাইরেক্ট আমরার পকেটও হাত দিছে, আর আমাদের দেশের নেতারা ডাইরেক্ট না ইনডাইরেক্ট আমরার পকেটও হাত দিছে, ইনডাইরেক্ট মানে বুঝছেন নি, ফিয়াইজের বাজের ভিতর দিয়ে আমরার পকেট কাটছে, কথা বলেন, কথা বলেন ঠিক কি না, এই জন্য জনগণে আলু ভর্তা বানাইবো এই জন্য বাঁচতে পুলিশ লাগে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, বলতে চাইছিলাম দুষ্ট
আল্লাহ বলিটা বোর গুলাম কথা বলেন ঠিক কিনা? জামাই দাম বেশি না বোর দাম? আর একটু জোরে, জামাই দাম বেশি। এখানে কোনটায় কইছে রে বোর দাম কোনটায়? এইটা বিয়া করছে নি? বিয়া করছে না? ইয়াল্লাহ বিয়া করায়েন না, করাইলে মা বাপ সেরা বাঁচবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? দোস্তরা লক্ষ্য করে দেখেন, বোর দাম বেশি না জামাইর দাম? জামাইর দাম বেশি? এটা জামাইর দাম বেশি বলতে বয় ফান কেন মিয়া? আমরা তো সবাই জামাইর গোষ্ঠী না, কি কেনে বউ আছে নাকি কেউ? জামাই নিজের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ নিজে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ। আল্লাহ বলছেন পৃথিবীর পুরুষদেরকে আমি আল্লাহ নারীদের থেকে একটু ইজ্জত বাড়াইয়া দিছি। নবীর হাদিসে আছে, উন্নানা কিসাতুল আকল, মহিলাদের আকল হইল অর্ধেক, মহিলাদের বুদ্ধি হইল অর্ধেক, পুরুষদের আকল হইল ফুরা। কথা বলেন দেখি না? এই জন্য দেখবেন অনেক সময় যুবকরা মায়ের খায়, মার ভক্ত যেই যুবক এরা কয় আম্মা আমি তোমার ছেলে, আমি বউ দেখতাম না, তুমি গে দিককাইলে চলবো। তো মহিলা মানুষ মা গেছে বউ দেখতো, মহিলা দেখকে আইছে চেহারা এত সুন্দর চান্দের মতো, বাড়িতে কয় রে ভূত, আর তো কেন লাগতো না চান্দের টুকরা। কিসের টুকরা? চান্দের টুকরা। ছেলে কয় আল্লাহ, তাইলে আর আমি আর টুকাইতাম না, বিয়ার তারিখ মারিখ ঠিক কইরা খালি কবুল কইয়া যখন বাড়ি টানছে, বাড়ি আনতে সময় দেখছে খুব সুন্দরী, কইছে বাথরুমে গিয়া ওযু টুজু কইরাও, ওযু কইরা আইছে ইয়া সুবহানাল্লাহ, কুতকুতা কালা ফাইতলার তলার চাইতে আরো ভালো। তুলে মায়ে যে দেখলো সুন্দর, আসলে সুন্দরী দেখছে, বিউটি পার্লারে গিয়া আস্তর 42 ফোল্লা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পরে কি হয় জানেন? অনেক ঘটনা ঘটছে, দেখছিল বউ দেখতে গেছে, গিয়া দেখছে চমৎকার, বাড়িতে না গোসল করে দেখে পাঁচলার তোলা লাত মারি ঘর থেকে বাইর করে দেয়। কথা বলেন ঠিক কি না? দুকাবাসদের জবাব এরকম, রাসূল বলছেন মান গাসসা মিন্না মান গাসসা ফালাইসা মিন্না, যে মানুষকে দুকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। যে সমস্ত মহিলারা মেকআপ কইরা পুরুষদেরকে দুকা দেয় এরা রাসূলের উম্মত হতে পারে না। বাইরা আমার আল্লাহু আকবার। হযরতে হাজিম ইবনে আস রোম সম্রাটের কাছে গেছেন, জিজ্ঞাসা করছে মান আনতুম, জবাব দিলেন নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা এই জগতের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশেক নবী, মাশুক নবী, সাদেক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। কি জন্য আইছো? বলে এই কাজ দাও তো, তবলিগের কাজ লই আইছি, কালেমা পাঠ করো, কালেমা পাঠ করলে বাদশার দুনিয়ায়ও সফল কাম, আখেরাতেও সফল কাম, দুনিয়ায়ও আপনার চেয়ার থাকবে স্মরণের চেয়ার, জান্নাতেও আপনার জন্য লক্ষ লক্ষ স্মরণের চেয়ার থাকবে। বাদশায় কয়ে ডাক ডাক দিয়ে কে পাঠাইছে? মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ পাঠাইছে, মুহাম্মদ ফকিরের বাচ্চা, আরো নোংরা বাসায় ফকিরের বাচ্চা, ফকির নির্ভুলা। আমার নবীরে গাইল দিছে বাদশায়, কে গাইল দিছে? আর একটু জোরে বলেন, নবীরে গাইল দিলে মুসলমানের খুশি লাগে, জোরে বলেন, আরো জোরে তুলে, গাইল যদি কেউ দেয় খুশি যখন লাগে না, কষ্ট যখন লাগে, তাহলে খেতার তুলে হইয়া তখন দরকার। কি করতে হয়? কি করতে হয়? জবাব, জবাব দিতে হয়, জবাব কেমনে জবাব? মহিলা বুঝাইয়া দিছে, মহিলা নাম তার উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর আসতেছে, তীর নবীজির ডাল মুবারক ভাঙা গেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের সামনে তার ডাল
দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জসদে আথরের সামনে তালহা নিজের ডালটা রাখিয়া দিছে, নিজের গায়ে তীর ভরতেছে, নিজের গায়ে তীর ভরতেছে, নিজে সইতেছেন, কিন্তু ডাল নিজের ডাল নিজের সামনে না নবীর সামনে, নবীর সামনে রাখছেন। কাফিরদের পক্ষ থেকে তীর আসতে আসতে বৃষ্টির মতো তীর আসতে আসতে তালহা রাদিয়াল্লাহু তাআলার ডালটাও ভাঙা গেছে, ডানে বামে আর কোথাও ডাল পাওয়া যায় না। তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের ডান হাতকে ডাল বানায় দিছেন, বাম হাতকে ডাল বানায় দিছেন, ডান হাত যখন ডাল বানায় দিছেন ডান হাত চালনের মতো হয়ে গেছে, বাম হাতকে ডাল বানায় দিছেন বাম হাত চালনের মতো হয়ে গেছে, বাজুরে পাতায় দিছেন বাজুর মধ্যে তীর পড়তে পড়তে চালনি, বামের সাইড পাতায় দিছেন বাম সাইড চালনি, পিঠ পাতায় দিছেন পিঠ চালনি, বুক পাতায় দিছেন বুক চালনি। আল্লাহু আকবার! হযরত রাসূল পাকের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত নিজের বুকটা পাতাইয়া দিয়া নবীর গায়ের থেকে তীর আটকাইতেছেন, আল্লাহু আকবার! নবীর গায়ের তীর আটকাইতে আটকাইতে তালহা রাদিয়াল্লাহু তাআলা একবার লুটে পড়ে জমিনের মধ্যে শহীদ হয়ে গেছেন। আল্লাহ, যখন যখন জিহাদ শেষ হইছে মানুষরা তালাশ করতেছে আমাদের লাশ কোথায়, আমাদের শহীদরা কোথায়, প্রত্যেকে যার যার শহীদকে তালাশ কইরা নেয়, কিন্তু তালহার বোন বড় বোন আসছেন, আমার ভাই কোথায়, রাস্তায়ও পাইলাম না, বাড়িতে দেখলাম না, আবার ময়দানে পাই না, আসলে দেখে কিন্তু চিনে না, চেহারার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত শরীরের একটা অংশ বাকি নাই, যেই জায়গার মধ্যে তীর লাগে নাই। আল্লাহু আকবার! শেষ পর্যন্ত এই নৌকের মধ্যে একটা তিলের দাগ দেখে চিনতে পারছেন উনি আমার ভাই। সাহাবায়ে কেরাম জান দিতে রাজি, আমার রসুলের গায়ের একটা তীর বরদাস্ত করতে পারেন নাই। আয় দোস্ত আগর যা তালবি যাব তো বখশাম, আয় দোস্ত আগর দামন কি হাওয়ায়ে তেরে সর সর সে জিয়াদা, দামন কি হাওয়ায়ে তেরে সর সর সে জিয়াদা, দস্তুরে হাসি নৌকা মরি চৌক সাতানা, দস্তুরে হাসি নৌকা মরি চৌক সাতানা, হর রোজ নয়ে দিল মে বিহি আগ জ্বালানা, হর রোজ নয়ে দিল মে বিহি আগ জ্বালানা। আল্লাহ নে তুজে হুসন দিয়া ফখর না করনা, আল্লাহ নে তুজে হুসন দিয়া ফখর না করনা, গায়রও কি তরফ দেখ কে মাহরুম না করনা, গায়রও কি তরফ দেখ কে মাহরুম না করনা। আয় পর্দা নসি পর্দা মকুন সামনে আ যা, আয় পর্দা নসি পর্দা মকুন সামনে আ যা, পর্দা তেরা সামনে হি গুদ মে আ যা, পর্দা তেরা সামনে হি গুদ মে আ যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার! হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাল, ওই যে নবীর ডাল ভাঙছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের ডালটা দিছেন, এই নিজের ডাল দেওয়ার আগে আমার নবীজির গায়ে তীর লাগছে, একটা তীর লাগছে মাথা মুবারকে, একটা তীর লাগছে নবীজির দাঁত মুবারকে। কর দিয়া ময়দানে উহুদ মে মুস্তফা দান্দা শহীদ, কর দিয়া ময়দানে উহুদ মে মুস্তফা দান্দা শহীদ, ইয়ে ঈমান ও ইয়ে ইসলাম ও হামকো মিলনে কে লিয়ে, ইয়ে ঈমান ও ইয়ে ইসলাম ও হামকো মিলনে কে লিয়ে। বাইরে আমার উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা, ওই যে নবীজির তীর লাগছে মাথা মুবারকে তীর লাগছে, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, নবীজি দম কইরা মাটিতে পড়া গেছেন, মাটিটা ছিল নিচা, সাহাবায়ে কেরাম নবীর আর দেখতে পায় না। পিছনের সাহাবায়ে কেরাম ভাবলেন নবী মনে হয় শহীদ হয়ে গেছেন, নবীরে আর দেখা যাবে না। সাহাবায়ে কেরাম বলা বলি করতেছেন ইন্না মুহাম্মাদান কাদমাত, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। এই কথাটা উহুদের ময়দান থেকে 7 কিলোমিটার দূরে মদিনা শরীফের মধ্যে খবরটা পৌঁছছে, মদিনা শরীফে যেই সমস্ত মহিলা
মহিলা ছিল, যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন মাযুর, যেই সমস্ত বাচ্চারা ছিল পাগলের মতো ছুটাছুটি করতেছে, আরে মুহাম্মদ নবী না থাকলে আমার এই চক্ষুর দরকার নাই, আমার কানের দরকার নাই, আমার জিহ্বার দরকার নাই, আমার বাসবার দরকার নাই। যেই হায়াত দিয়া নবীরে দেখতাম, এই নবী যখন নাই এই হায়াতের কোনো কাজ নাই। যেই হাত দিয়া নবীর সাথে মুসাফা করতাম, নবী যখন নাই আমার হাতের দরকার নাই। যেই চোখ দিয়া নবীজির দুহাওয়ালা চেহারা দেখতাম, ওই নবী যখন নাই আমার চক্ষুর দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল, ওই পাগল সাহাবায়ে কেরামের মাঝে একজন মহিলা, নাম তার উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাগলের মতো ছুটাছুটি করতেছেন, আরে নবী যদি না থাকেন আমরা বাচ্চা লাভ নাই, পাগলের মতো ছুটাছুটি করতেছেন। ঘটনাক্রমে এই মহিলার চারজন পুরুষ, একজন ছিলেন বাপ, স্বামী, ছেলে, আপন ভাই, এই চারটা পুরুষ মহিলার জীবনে দুনিয়াতে ছিল। চার পুরুষের কাছে মহিলা আশ্রয় নেওয়ার ঠিকানা ছিল, চার পুরুষ ছাড়া পঞ্চম কোনো পুরুষ এই মহিলার আশ্রয়ের ঠিকানা ছিল না। আল্লাহু আকবার, ঘটনাক্রমে উহুদের ময়দানে এই মহিলার চারটা পুরুষ একসাথে শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে যায়, বাপ মারা গেছেন এই জন্য নয়, ছেলে শহীদ এই জন্য নয়, স্বামী শহীদ এই জন্য নয়, ভাই শহীদ এই জন্য নয়, নবী শহীদ শুননা। মহিলার পাগল, চেহারাটা কেমন কেমন ফেকাসে, চক্ষু লাল, চেহারাটা হলুদ বর্ণের, থরথর কইরা কাঁপতেছে। মদিনা শরীফ থেকে মহিলা পাগলের মতো উহুদের ময়দানের দিকে রওনা দিছে, আরে আমার নবী না থাকলে আমি উম্মে আম্মারা বাসবার কোনো অধিকার নাই, কোনো দরকার নাই, কোনো শান্তি নাই, তাকেও লাভ নাই। মহিলা দৌড়ে দৌড় দিছে, দৌড় দিয়া রাস্তা গেছে, একটু পরে দেখে সাহাবায়ে কেরামের এক দল আসতেছেন, দাঁড়ায় জিগায়, ও দুস্তরা বন্ধুরা, প্রাণের বন্ধুরা, আমার মহব্বতের বাইরা সাহাবায়ে কেরামেরা, তোমরা তো নবীর সাথে ছিলা, আমার নবীর অবস্থাটা কি একটু বলো না খুলি। ওই দল সাহাবায়ে কেরাম বলেন, মহিলা গো, নবীর খবর নিবা পরে জাননি, আগে জাননি তোমার একমাত্র বৃদ্ধ বাপ।